মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া ও সামনে ঈদ উপলক্ষে জনসমাগম এড়িয়ে আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশ। 25 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত প্রায় 15 দিন ওমানের সকল অঞ্চলে লকডাউনের ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, লকডাউনের সময় সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত সকল ধরনের দোকানপাট বন্ধ ও দিনের বেলা কঠোর টহল ব্যবস্থা থাকবে এবং সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। নিয়ন্ত্রণ পয়েন্টগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। এছাড়া সকল ধরনের জনসমাগম এড়াতে বাসা বাড়িতে একত্রিত হয়ে ঈদের জামাত আদায় না করতে নিষেধ করা হয়েছে এবং সব ধরনের সভা সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।